নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূলের বহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরই দলের একজন মন্ত্রীর বিরুদ্ধে কেন এরকম দাবি জানালেন এই প্রশ্নটা সবার মনেই জাগছে রবিবার পশ্চিম মেদিনীপুরে তিনি একথা বলেছেন যে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত এদিন তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কঠিন কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত অভিষেক বলছেন যে আপনি বলছেন আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি খুব ভালো যে টাকা নিয়েছে তাকে জেলায় ঢোকাও তাহলে বিজেপির নেতারা ধোয়া তুলসী পাতা কি করে হবে দিলীপ ঘোষের বাড়ি থেকে প্রসন্ন রায়ের দলিল পাওয়া গেছে না খাউঙ্গা না খানে দুঙ্গা মডেল অর্পিতা মুখার্জির বাড়িতে রেড হচ্ছে কেন পার্থ চ্যাটার্জির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টের ডিটেলস পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে খুব ভালো হোক হওয়া উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত তাহলে প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হচ্ছে তাহলে দিলীপ ঘোষের বাড়িতে রেড হবে না কেন বিজেপি করে বলে এরকমই কিন্তু কঠিন কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পাশাপাশি দর্শক এইরকম ঘটনা বেরিয়ে আসছে এবং প্রবল নিন্দার শিকার হচ্ছেন অভিষেক যে স্বয়ং যে তিনি এমন কি বিশাল বড় মন্ত্রী যে বাহান্নটা তিপান্নটা বড় বড় গাড়ি নিয়ে কনভয় করতে হচ্ছে তাকে এই নবজোয়ার করার জন্য কত টাকা খরচ হচ্ছে এই টাকাগুলোকার তিনি তার নিজের ব্যবসার টাকা ইনভেস্ট করছেন নাকি জনতার টাকা তাহলে এই এইরকম যেখানে একটা রাষ্ট্রপতি পর্যন্ত এত বড় কনভয় ব্যবহার করে না বড় বড় দামি দামি গাড়ি বাহান্নটা তিপান্নটা গাড়ি ছুটছে তো ছুটছে বোম বন করে গাড়িগুলো ছুটে যাচ্ছে তার কোন যদি আপনি ফুটেজ দেখেন বুঝতে পারবেন দর্শক কীরকম বিরাট লম্বা কোন গাড়ির পিছনে গাড়ি গাড়ির পিছনে গাড়ি শুধুমাত্র হেলা ফেলা গাড়ি নয় বড় বড় দামি দামি গাড়ি এমন কি বড় মন্ত্রী সে যার পিছনে এত এত ইনভেস্ট করতে হবে এই নবজোয়ারের কি এমন গুরুত্ব আছে এটা স্বার্থ টাকার এই প্রশ্ন জনতার তার দর্শক কী বলবেন আপনি আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন স্মার্ট তুনিয়ায়